আজকে যে মাইলেজ টেস্টটা হলো সেটা হয়েছে হচ্ছে K&N এর ফিল্টারের সাথে, মানে আমার গাড়িতে K&N লাগানো রয়েছে। তো যারা আমার ভিডিও অনেক পুরনো থেকে দেখো, মানে প্রথম দিকের ভিডিও দেখেছো, তারা জানো যে আমার গাড়িতে K&N লাগানো রয়েছে এয়ার ফিল্টার। তো K&N এর সাথেই এই ভিডিওটা হয়েছে, মানে মাইলেজ টেস্টটা হয়েছে। তো অনেক ইউটিউবাররা বলে বা অনেককে দেখেছি বলে যে K&N লাগালে নাকি মাইলেজ কমে যায়, 5-10 করে মাইলেজ কমে যায়। তো এরপর থেকে যারা আর কি এই কথাটা বলবে আমার এই ভিডিওটা তাদেরকে ছুঁড়ে মারবে একদম। হ্যাঁ বস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বস, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর এই ভিডিওটা বেসিক্যালি হবে আমার গাড়ি মানে NS200 এর মাইলেজ টেস্ট। তো মাইলেজ টেস্ট তো অনেকেই অনেকভাবে করেছে দেখেছি, বাট আমি একটুখানি অন্যরকমভাবে করবো, আর সেটা হচ্ছে আমি পাওয়ার এবং নর্মাল দুটো দিয়েই মাইলেজটা টেস্ট করে দেখবো। কারণ অনেক ইউটিউবারকেই বলতে শুনেছি ইভেন অ্যান্ড অনেককেই বলতে শুনেছি কি পাওয়ার পেট্রোলে নাকি মাইলেজ বেটার পাওয়া যায়। তো আজকে সেটা টেস্ট করে নেব, আর চলো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বস চলে এসেছি পেট্রোল পাম্পের সামনে, বাট জ্যাম দেখো। বল তেলটা একটু বোতলে দিয়ে দিও, ঠিক আছে? বোতলে হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বস পেট্রোল পাম্পে তেলটা নেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ ওদের কোনো একটা আর কিছু রুল আছে আমি বলতে পারবো না সঠিক। তো বললো বোতলে তেল নেওয়ার সময় ভিডিও করা যাবে না, তো তার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না। তো যাই হোক, তোমার দেখিয়ে দিই, এটার মধ্যে নর্মাল তেল নিয়েছি 1 লিটার, এটার মধ্যে পাওয়ারটা রয়েছে। তো চলো তোমাদের টেস্ট করে দেখাই, আর এখানে ট্রাফিক দেখতেই পারো, তো ট্রাফিক দেখতেই পারো, তো ট্রাফিক দেখে বুঝতেই পারছো। আর 1-2 কিলোমিটার গিয়ে আগের যে তেলটা ছিল ওটা শেষ হয়ে যাবে, দেন তারপরে আমি পাওয়ার যে পেট্রোলটা নিয়েছি ওটা আমি 500 যেটা গ্রাম নিয়েছি আমি ওই 500 গ্রাম আমি ঢালবো। তো বস দেখতে পারো গাড়ি বন্ধ হয়ে গেছে, একবার দুবার স্টার্ট, মানে একবার স্টার্ট নিল জাস্ট, নেই কিছু দেখতেই পারো। তো চলো, তো বস অলরেডি গাড়ির তেল শেষ, মানে আগের দিন যে তেলটা ছিল ওই তেলটা শেষ, তোমরা চেক করতে পারো, ছেড়ে দিচ্ছে। তো আমি বেশি প্রেশার দিচ্ছি না, কারণ ব্যাটারিও বসে যেতে পারে আর ফুয়েল ইঞ্জেক্টর গাড়ি, বুঝতেই পারছো। তো বেশি প্রেশার দিচ্ছে না, এই 500 ml এর বোতল, তো ওটা আমি এখন ঢেলে নিই, এটা পাওয়ার পেট্রোল জানিয়ে দিই। আর ওডোমিটারের ট্রিপ 1টাকে আমি 0 করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হয়, মানে আমি বুঝতে পারবো কত এক্সাক্ট আসলো। তো 0 হয়ে গেছে, তো চলো দেখা যাক কত কিলোমিটার চলে 500 তেলে। তো ওটাকে ইনটু করলেই বোঝা যাবে যে পাওয়ার পেট্রোলে আমি কত পাচ্ছি, এরপরে আমি দেখাবো হচ্ছে আমার নর্মাল পেট্রোলে কত পাওয়া যাচ্ছে মাইলেজ। বস 3.0 আছে, তো চলো এখন আছি বেলভুরিয়া এক্সপ্রেসওয়েতে। রাস্তার অবস্থা খুব খারাপ, তাও একটুখানি পুল করার চেষ্টা করবো যেখানে ভালো থাকবে, যেটা তোমরা আইডিয়া পেয়ে যাও একটা, মানে আমি পুল করেও চালাবো এবং ক্রুজ করবো দুটোই করে চালিয়ে দেখিয়ে দেবো, যাতে প্রপার একটা মাইলেজ বেরোয়, এই হচ্ছে ব্যাপার। তো সেইভাবে দুরকমভাবে চালিয়ে তোমরা কীরকম মাইলেজ পেতে পারো সেটাই আমি দেখানোর চেষ্টা করবো।
জায়গা জায়গায় পটল। তো আমরা এখন প্রায় 2 কিলোমিটার কভার করে ফেলেছি, 1.9, মানে এখন 2 হয়ে গেল। তো এখন এয়ারপোর্টের সামনে ঢুকছি, তো ভাবছি একটুখানি পার্ক স্ট্রিটের দিক দিয়ে ঘুরে আসি, কারণ ঘুরতেই তো হবে, ঘোরাছাড়া কোনো কাজ নেই মাইলেজ টেস্টের জন্য। কারণ এখানে 500 তেলটা এখানে এখন শেষ করতে হবে, দেন আবার ফেরার সময় আবার নর্মাল তেলে একবার টেস্ট করব। তো চলো, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো বস এখন আছি এয়ারপোর্টে, আর এখানে একটু ট্রাফিকও আছে। তো এটাই দরকার আর কি আজকের ভিডিওর জন্য, একটু ট্রাফিকও দরকার। খালি হাইওয়েতে আমি করতে চাইছি না, কারণ তোমরা তো পার ডে আর হাইওয়েতে গিয়ে চালাবে না। তো আমি পুরো মিক্স ওয়ে, মানে মিক্স ওয়েতে করতে চাইছি ভিডিওটা পুরো। তো বস চলে এসেছি চিনার পার্ক, আর দেখো জ্যাম, যেটা বলছিলাম একটু আগেই আমি। মেইনলি আরও মাইলেজ কমে যায় এগুলোর জন্য, এই জ্যাম, এত ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, তো এটার জন্য আরও বেশি মাইলেজ কমে যায় গাড়ির। সিগন্যাল দিয়ে দিয়েছে, বেকার বেকার হর্ন বাজালাম কেন, যাই হোক হাত চলে গেছিলো। তো আমরা এখনও অবধি কভার করে ফেলেছি 4.4 কিলোমিটার। তখন লেকটা উনে যাচ্ছি, তার আগে যে ব্রিজটা পড়ে লেকটা উনে গেছে, ব্রিজটা ব্রিজটা ক্রস ব্রিজেই রয়েছি আর কি। তো চলো এখন একটু ক্রুজ করা যাক 50-তে। আর আমরা এখনো প্রায় 7 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি। তো আমরা এখন প্রায় লেকটাউন ঢুকে গেছি। আর এখানে তোমরা ট্রাফিক দেখতে পারো, আরে মানে ইন্ডিকেটার নেই, কিছু নেই, বাঁদিক ঢুকে যাচ্ছে। বস জাস্ট আমরা এখন যুবভারতী ক্রীড়াঙ্গন ক্রস করলাম, আর আমার গাড়ি চলে গেছে এখন অবধি 15 কিলোমিটার। এখনও অবধি কোনো মানে ঝটকা দেওয়া বা যে মিস করে পিক আপ ওরকম কোনো কিচ্ছু হয়নি, এখনও অবধি গাড়ি চলছে। 15 কিলোমিটার অলরেডি চলে গেছে, আর তোমার সামনে ট্রাফিক দেখতেই পারো, এই ট্রাফিকের মধ্যে থেকে আসছি, এরকম ট্রাফিকে চালাচ্ছি, তাহলে তারপরে এখন অবধি 15 কিলোমিটার চলে গেছে। 500 তেল আমি ভরেছিলাম, তো ডবল করলে বুঝতেই পারছো 30 কিলোমিটার এখনও অবধি আমি পেয়েছি আর কি, 1 লিটার হিসাব করলে। তো দেখা যাক কত দূর অবধি চলে। 15 কিলোমিটার ক্রস করলো, 15.1 হলো এখন। চলো জামটা কাটাই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বস আমরা এখন চলে এসেছি মা ফ্লাইওভারে, আর এখানে ITC রয়্যাল বেঙ্গল অ্যান্ড JW, আর আমি এখনও অবধি আমার গাড়ি চালিয়ে ফেলেছি 17.1 কিলোমিটার। বস আমি এখনও মা ফ্লাইওভার ক্রস করিনি, আর আমার গাড়ি এখনও অবধি চলে গেছে 19.9 কিলোমিটার, এখন 20 কিলোমিটার। ভাই কি এটা, এটা 200 সিসি ইঞ্জিন, এত পাওয়ারফুল ইঞ্জিন, 200 সিসি এত পাওয়ারফুল ইঞ্জিন এই মাইলেজ দিচ্ছে। আর সত্যি কথা বলছি, এর আগে আমি কোনোদিন টেস্ট করি নি, আমি জানতামও না যে কত মাইলেজ দিচ্ছে আমার গাড়ি। আমি একটা আইডিয়া ছিল 32-35-এর মধ্যেই হয়তো আছে, 20.2 20.3, এখনও অবধি কোনো একটা মিস বা পিক আপ মিস বা কিচ্ছু করেনি গাড়িটা আমার এখন অবধি। ভাই তোমার দেখতে পারো এখনো কোনো মিস নেই গাড়িতে, এখনো কোনো মিস নেই, এখন একটা পিক আপে কোনো মিস নেই, 20.5 অলরেডি চলে গেছে। বস 22 কিলোমিটার ডান, 22.1 এখন অবধি গাড়ি, নো পিক আপ,
মানে কোনো পিকআপে কোনো ল্যাগ নেই, নো পিকআপ ল্যাগ ভাই। কত দূর গিয়ে থামবে আমিও নিজে জানি না। তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমার আগের তেল পুরো শেষ হয়ে গেছিলো, পুরো খালি করার পরেই আমি পাওয়ার পেট্রোলটা ঢেলেছিলাম 500, এখন 22.3, এখন হালকা একটু ছোট্ট ল্যাগ মারলো, একদম ছোট্ট, বাট এখনও চলবে আমার মনে হচ্ছে। যা 22.9, হয়ে গেছে ভাই, জায়গা পাচ্ছি না। এবার আস্তে আস্তে ল্যাগ মারা শুরু করছে 23 এর পর আর কি, 23.1 যখন হলো তারপরে হালকা একটা ল্যাগ মারলো, মানে যখন টানলাম আর কি তখন একটা ল্যাগ দিল। এখন চলো দেখা যাক কতটা যায়। এখন ল্যাগ মারা শুরু করছে, একটা বড়ই ল্যাগ মারলো প্রায়। বস দেখতে পারো আমরা জাস্ট ইউটার্নটা নিলাম পার্ক স্ট্রিট যাওয়ার জন্য, অ্যান্ড গাড়ি এখন বন্ধ হলো, 24.2 কিলোমিটার চলেছে, অ্যান্ড আবার পিকআপ মানে সরি সেলফ মারার পর আবার স্টার্ট নিয়েছে, দেখা যাক কতটা যায়। আশা করি বেশিতে যাবে না, আমি বেশি মানে প্রেশারও দেবো না গাড়িতে। 24.3 চলে গেছে, দেখা যাক কত যেতে পারে। ল্যাগ করছে গাড়ি এখন, একটা করে ঝাটকাও মারছে। 24.5, হয়ে গেছে, সিগনাল বস 25.2 চলার পর গাড়ি আবার বন্ধ হয়ে গেছে, তো দেখি চলো স্টার্ট নেয় নাকি, আর নিচ্ছে না। না আর নিচ্ছে না ভাই, 25.2 50-এর উপরে মাইলেজ, এটা 200 সিসি গাড়ি দেখে ভাই আমি নিজে শক। আমি তোমার দেখতে পারো তো, আমি তোমাদের জন্য একটা ছবিও তুলে নিচ্ছি, ছবিটা অ্যাড করে দেবো আমি তোমাদের সুবিধার জন্য, যেটা তোমাদের সুবিধা হয় ছবিটা অ্যাড করে দেবো। 25.2 ভাই, তো হিসেব করে দেখা যায় 25.2 × 2 50.4-এর মাইলেজ, মানে তোমরা ধরে রাখতে পারো 50-এর মাইলেজ দিচ্ছে একটা 200 সিসির গাড়ি। তো চলো এবার আমাদের নর্মাল পেট্রোলটা চেক করা যাক কত দিচ্ছে। তো এটা নর্মাল পেট্রোল, চলো ধরা যাক। দেন আবার সেম প্রসেস, ট্রিপ এটাকে জিরো করে দিই। তো চেক করতে পারো ট্রিপে জিরো জিরো করা আছে। তো চলো এবার নর্মাল পেট্রোলের সাথে দেখা যাক কত মাইলেজ বার করতে পারি NS 200 থেকে। বস আমরা পার্ক স্ট্রিটে এসেছিলাম, অ্যান্ড এখানে ছোট্ট একটা কাজ ছিল ওয়ান প্লাস সার্ভিস সেন্টারে, তো কাজটা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর নর্মাল পেট্রোলে এখনও অবধি আমার গাড়ি চলে গেছে 5.6 কিলোমিটার। বস আমরা এখন মানিসকোয়া ক্রস করছি, আর আমাদের গাড়ি অলরেডি চলে গেছে 14.6 আর কি। বস অলরেডি 18.5 কিলোমিটার চলে গেছে নর্মাল পেট্রোলে, আর
এখন গাড়ি যা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। সেই 17 কিলোমিটার যখন ক্রস করলো তারপর থেকেই সেই মিসিং করা শুরু করেছে আর এখন প্রচণ্ডভাবে হচ্ছে, হয়তো বন্ধ হয়ে যাবে। দেখুন, এ দেখুন, বুঝতে পারছেন নাকি জানি না, দেখুন আমার পিক আপ দেওয়া গাড়ি ঝটকা মারছে। 18.7 কিলোমিটার চলেছে, বস 19.2 কিলোমিটার চলার পর গাড়ি ফার্স্ট স্টার্ট অফ হয়ে গেছে। দেখি স্টার্ট নিচ্ছে নাকি, না স্টার্ট নিচ্ছে না। তোমরা চেক করতে পারো, স্টার্ট নিচ্ছে না। তো 19.3 কিলোমিটার চললো নর্মাল পেট্রোলে। তো হ্যাঁ, যেটা আর কি সবাই আর কি বলে কি মাইলেজ বেশি পাওয়া যায় পাওয়ারে, তো একদম ঠিক সেটা। ওটা প্রায় 25 কিলোমিটার চলেছিল আর এটা 19.3 কিলোমিটার, তো কম বেশি 6 কিলোমিটার মতন একটা গ্যাপ থাকে। তো চলো, আমাদের কাছে এখন লাস্ট কিছুটা পেট্রোল ছিল যেটা আমরা ক্যারি করছিলাম, তো সেটা নিয়ে এখন আপাতত পেট্রোল পাম্প অবধি যাই, তো ওখান দিয়ে আবার ফিউল আপ করতে হবে। আর তোমাদের জন্য আমি একটা ছবিও তুলে নিচ্ছি এখানে। তো বস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখো আমি ডেইলি এরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি নতুন নতুন রকমভাবে, তো কি একটু ডিফারেন্স দেখো। এর আগেও আমি দেখেছি অনেকে এই NS200-এর মাইলেজ টেস্ট করেছে, কিন্তু আমি যেভাবে করেছি আমি এখন অবধি দেখিনি কোনো ইউটিউবার করেছি করেনি। মানে আমি যেভাবে তোমাদের ডিফারেন্সটা দেখিয়ে দিলাম কি নর্মাল পেট্রোলে এরকম মাইলেজ দিচ্ছে অ্যান্ড পাওয়ার পেট্রোলে কতটা দিচ্ছে। তো যাই হোক, এরকম কন্টেন্ট আরও দেখার জন্য, এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে বা তোমার ভিডিওটা কেমন লাগলো। তো চলো, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই।